ত্রিপুরা রাজ্য বৈশ্যকপালে সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশ্যকপালে সমাজ কল্যাণ সমিতির সভাপতি তপন রায়, সহসভাপতি সুকুমার রায়। এই সাংবাদিক সম্মেলনে বৈশ্যকপালে সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বর্তমান রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন এবং বিগত বাম সরকারের আমলে তারা কোনো ধরনের সুযোগ সুবিধা ও সহযোগিতা পায়নি বলেও জানান। এরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন খুব শিগগিরই ওবিসি বিল পাস করার জন্য। কেন পারবো না? আচ্ছা, 25 বছর ধরে অফিস বিল নিয়ে আমাদের নিয়ে সিনি মিশাল করছে, ফাঁসি দেবে না। কিন্তু তাহলে আমি মনে আমরা মনে করি বসে পড়ে সমাজ অফিস বিলের লেগে ঘুর তুলিব এবং অন্যান্য কমিটি যারা অফিস অফিসে উত্তর লোক আছে তাদেরও অভিনন্দন আমাদের মতন তারা মিনিট করে আর সত্যি এবং প্রতিবাদ করে করে অফিস বিলেতে পাস করা হবে। অনেক বিল পাস অফিস বিলটা ফাটো না, এই জন্যই আমরা বৈশ্যপল্লী সমাজ বিগত সরকারের আমলে বৈশ্যপল্লী সমাজ সাহায্য কোনো সাহায্য পাইছে না বা সংগঠন করার জন্য ওরা দিছে না। কারণ কেন আমি আপনার কাছে পেলাম, ওরা আমাদের বৈশ্যপল্লী সমাজ একটা মিটিং ছিল, ওই মিটিংয়ে এই কুমার সরকার এবং নারায়ণ চৌধুরী এবং আমাদের সাংসদ এই মতিলাল সরকার এবং রাজকুমার এই চৌধুরী ওরা ওই মিটিংয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিল। তা তাদের দলীয় নেতৃত্ব আছে, তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের মন্ত্রী ছিল, তখন ত্রিপুরা রাজ্যে যে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মানিক সরকার উনি বলছেন না কপালে কোনো ইউনিট তাদের ত্রিপুরা রাজ্যে করে না, তারা ওদেরকে ওখানে যাওয়ার জন্য দিয়েছে।